আমি চিন্তা করছি স্কুলে উৎসব যখন দিচ্ছিলেন আম কিনলাম 80 টাকা পরে রাত্রে দিকে আর কি অসুস্থ চিকিৎসা নেবেন না, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন না, আমাদের সিএমএইচে চিকিৎসা নেবেন না। অথচ তিনি একজন জেনারেলের স্ত্রী, সিএমএইচ তার না পছন্দের কোনো কারণ থাকার কথা না, সবসময় সিএমএইচে তিনি চিকিৎসা নিয়েছেন। এই অসুস্থতা নিয়ে তিনি রাজনীতি করছেন, আজকে ইউনাইটেড হাসপাতাল ছাড়া তিনি সিএমএইচও চিকিৎসা নেবেন না। আমি তাদেরকে অনুরোধ করবো অসুস্থতা নিয়ে রাজনীতি থেকে বিরত থাকুন, বরং দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসুন। মানুষের মন যদি করতে হয়, ভোটারদের মন জয় যদি করতে হয়, তাহলে আপনাদেরকে সকল শ্রেণীর ভোটারদের, এই হ্যাভ নট ভোটারদের কাছেও পাশে আপনাদের এগিয়ে আসতে হবে।